রে মানে মনে হচ্ছে এয়ার কুলার তো না কোনো তুফান তৈরি হয়েছে এটার কাজ হচ্ছে বাতাসটাকে ঠান্ডা করা বাতাসটাকে এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম পানি দিবেন এখানে কুলিংটা দিবেন হচ্ছে বেশি ঠান্ডার জন্য আচ্ছা আচ্ছা আর নরমাল ঠান্ডার জন্য আপনার কোনো কুলিং লাগবে না এটা অনেক অল্প বিদ্যুৎ বিলের মধ্যে এটা চলবে ব্লোয়ারটা দেখেন কত বড় সাইজের ওকে ব্লোয়ারটা কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় সাইজের ব্লোয়ার দেওয়া আছে এক বছরের মধ্যে যেই কোনো সমস্যা কোম্পানি থেকে পার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন আরে বাবু ভাই মানে এখানে কি তুফান তুফান হচ্ছে নাকি ভাইয়া ভাই পুরাই তুফান পুরাই তুফান ভাই দেখছেন এটা কি ভাই আমি বুঝতেছি না এত বাতাস কেন এটাতে সবাই তো মনে করেন যে এয়ার কুলার দেখাচ্ছে আচ্ছা কোন এয়ার কুলারের পাওয়ার কত বেশি এটা নিয়ে প্রতিযোগিতা আচ্ছা তা আমি ভাবলাম আমার তো গ্রি ব্র্যান্ডের এয়ার কুলার আছে যেটা গ্লোবাল কোম্পানি আচ্ছা তা আমারগুলো আমি কেন দেখাচ্ছি না মানে এটার এত বাতাস এটা বাতাস মানে এটার এখানে তিনটা সাইজ আছে আমাদের কাছে এই যে দেখেন 20 লিটার আচ্ছা এই পাশের মডেলটা 20 লিটার এটা এটা 120 স্কয়ার ফিট রুমের জন্য আচ্ছা তারপরে এই যে দেন 40 লিটার 40 লিটার দেখছি এটা আপনার 120 এর উপর থেকে শুরু করে 180 স্কয়ার ফিট রুমের জন্য আচ্ছা এই যে দেখেন 60 লিটার আচ্ছা এটা 180 থেকে 250 স্কয়ার ফিট রুমের জন্য আচ্ছা হ্যাঁ অনেকে কিন্তু কুলার আসলে কোন কুলারটা কোন রুমের জন্য এটাও বলে না আচ্ছা শুধু কুলার হইলেই হবে না এটা এয়ার ভলিউম আছে 7 ফিট প্লাস মানে আপনার 10-12 রুমের জন্য এটার বাতাস ঠিক আছে চারদিকে আপনি এক্সট্রিম বাতাস পাবেন পাবেন আচ্ছা এটা আছে আপনার 40 লিটারের যেটা হচ্ছে গিয়া আপনার 12 ফিট প্লাস আছে এয়ার ভলিউম আচ্ছা এটা আপনি 120 এর উপর থেকে 180 ফিট স্কয়ার ফিট রুমে চারদিকে এটা এক্সট্রিম বাতাস পাবেন পাবেন আচ্ছা এবং এটা আছে আপনার 60 লিটার যেটা এয়ার ভলিউম হচ্ছে 16 ফিট প্লাস এটা আপনি 200 থেকে 250 স্কয়ার ফিট রুমে যে কোনো কর্নারে দাঁড়ান বাতাসের ভলিউমটা পাবেন কিরকম আমি একটু দেখায় দেই বাতাসের ভলিউমটা পাবেন ঠিক এরকম এটা ওরে মানে মনে হচ্ছে এয়ার কুলার তো না কোনো তুফান তৈরি হয়েছে এবার আমি আপনাকে এটার বাতাসের পাওয়ারটা দেখাই এই যে দেখেন ধরলাম আচ্ছা দেখেন আমি যাচ্ছি মানে দেখেন এটা যে 15 ফিট এই যে দেখেন বাতাসের প্রেসারটা দেখাচ্ছে আপনাকে এই যে দেখেন এই যে 15 ফিট দূরের থেকেও কিন্তু আপনারা এটার বাতাস পাবেন এই যে দেখেন ভাই দেখেন মানে এত দূরে দাঁড়িয়েও কিন্তু আপনারা গ্রি ব্র্যান্ডের এই এয়ার কুলারের বাতাস পাবেন অসাধারণ ভাই আসলে সত্যি অসাধারণ আমি বলতে চাচ্ছিলাম যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার সাথে অবশ্যই ক্যাপাসিটির একটা কাজ আছে আচ্ছা এটা কি করে আমি আপনাকে বলি এসির বিকল্প কিন্তু এসি আচ্ছা এসির কাজ কিন্তু কুলার দিয়ে হবে না হবে না এখন আপনি কুলার কেন কিনবেন সেটা একটু বলে দেই আপনার বাড়িতে যদি আপনি এসি সেট করতে না পারেন তাহলে বিকল্প একটা ব্যবস্থা তো করতে পারেন যাতে গরমটা না লাগে আচ্ছা বাসায় ফ্যামিলির চিন্তা ভাবনা করেই তো আমরা এগুলো করি করি এই কুলারটা নেবেন এটার মধ্যে 40 লিটার পানি দিবেন আচ্ছা 40 লিটার পানি দেওয়ার পরে এই পানিটা এখান থেকে সার্কেল হবে এটার উপরে যেটাকে হানিকম্ব বলা হয় হানিকম্ব এই যে দেখেন এদিকে আসেন আমি দেখাচ্ছি আচ্ছা হানিকম্বটা আমরা দেখাই দিই এই যে এই জায়গায় এটা ঝর্ণার মতো পানিটা আসবে আচ্ছা এখানে পানিটা আসবে আমরা এগুলোর সাথে এরকম আলাদা জেল প্যাড দেব দুইটা এই যে এখানে লেখাই আছে দেখেন এইটার ভিতরে কুলিং আছে এটা যখন আপনি এখানে দিয়ে দিবেন এটা তো ফ্রিজে রাখা যায় ফ্রিজে রেখে এটা যখন দিবেন না এই ঝর্ণার মতো পানিটা উঠে এখানে লাগবে লাগার পরে পানিটা শীতল হবে ওই পানিটা যাবে হানিকম্বতে আচ্ছা হানিকম্বতে যাওয়ার পরে বাতাসটা আপনার হয়ে যাবে ঠান্ডা আচ্ছা মানে আপনার ঠান্ডা বাতাস প্রয়োজন হলে পানি দিবেন আর যদি ঠান্ডা বাতাস প্রয়োজন হালকা বাতাস প্রয়োজন হয় পানি ছাড়াই পানি দিবেন এখানে কুলিংটা দিবেন হচ্ছে বেশি ঠান্ডার জন্য আচ্ছা আচ্ছা আর নরমাল ঠান্ডার জন্য আপনার কোনো কুলিং লাগবে না লাগবে না হ্যাঁ এটা দেওয়ার পরে যখন আপনি এখান থেকে এই যে এই অপশনটা দিয়ে দিবেন যেটাকে আপনার এই যে দেখেন এখানে একটা লোগো আছে আচ্ছা এটা পানিটাকে উপরে উঠাবে এবং সার্কেলিং করে বাতাসটাকে এক্সট্রিম করে দিবে আচ্ছা আপনার 10 মিনিটে রুম ঠান্ডা হয়ে যাবে আচ্ছা গ্রি ব্র্যান্ডের এই এয়ার কুলার গুলোর সাথে ওয়ারেন্টি আছে কোনো হ্যাঁ অবশ্যই আছে এটার সাথে অফিশিয়ালি ভাবে কোম্পানি থেকে আমরা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিব এই প্রোডাক্টটা কেনার পর এই যে এরকম অফিশিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে সাথে আচ্ছা এক বছরের মধ্যে যেই কোনো সমস্যা কোম্পানি থেকে পার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন পেয়ে যাবেন আর আরেকটা বিষয় আমি বলি এটার যে ভলিউমের কথা বললাম এটা 16 ফিট প্লাস এটা এয়ার ভলিউম আছে এটার হানিকমটা দেখেন কত বড় আচ্ছা ওকে এই যে দেখেন আচ্ছা হানিকমটা দেখেন অনেক বড় এটাতে এটার কাজ হচ্ছে কি জানেন এটার কাজ হচ্ছে বাতাসটাকে ঠান্ডা করা বাতাসটাকে এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম আচ্ছা এটা সম্পূর্ণ ন্যাচারাল সিস্টেম এটার মধ্যে পানি পড়বে এবং এটার থেকে এটাকে হানিকম্ব বলা হয় এটা থেকে বাতাসটা টানবে টানবে এবং সেই বাতাসটা শীতল হবে আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের এখানে ব্লোয়ারটা দেখেন কত বড় সাইজের
ওকে ব্লোয়ারটা কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় সাইজের ব্লোয়ার দেওয়া আছে এবং এটা সম্পূর্ণ মানে অন্যান্য ব্র্যান্ডে তো নরমাল ফ্যান ব্যবহার করে এটা সম্পূর্ণ এয়ার লক করা আছে আর এগুলোতে তো ভাই মানে বিদ্যুৎ বিল বেশি আসে না অনেকে একটা চিন্তা করে বিদ্যুৎ বিল ভাই কি বলবো আপনি কি বললেন এটা আচ্ছা এটা এটা বিদ্যুৎ বিল অনেক কম আসবে এই যে দেখেন এখানে ওয়ারেন্টি পলিসিটা দেওয়া আছে বারকোড দেওয়া আছে এটা হচ্ছে 290 ওয়াট হ্যাঁ আচ্ছা ইনপুট এটা অনেক অল্প বিদ্যুৎ বিলের মধ্যে এটা চলবে আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা গ্রি ব্র্যান্ডের যারা এয়ার কুলার গুলো নিতে যাচ্ছেন 20 40 আর হচ্ছে 60 লিটার 60 লিটার তিনটা ক্যাপাসিটির আছে যার যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ আচ্ছা ওকে তো আমরা এই যে এগুলো কিন্তু আপনারা চাইলে খুলে খুলে পরিষ্কারও করতে পারবেন পরিষ্কার করা যায় এটা সুন্দরভাবে খুলে পরিষ্কার করে নেবেন এবং ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা চাইলে নিতে পারেন আমরা কিন্তু এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের কাছে আছে আজকে 20 লিটার 40 লিটার 60 লিটার আচ্ছা আচ্ছা আপনি এই কুলার নিলে আপনার এসি লাগবে না এটা রিমোট কন্ট্রোলে চলবে এটা রিমোট কন্ট্রোলে চলবে আবার টাচ বারও আছে হ্যাঁ হ্যাঁ যাদের এসি লাগানোর ব্যবস্থা নাই তারা একটা কুলার নিলেই এনাফ তবে কোন কুলারটা নিতে হবে আপনার রুমের সাইজ অনুযায়ী নেবেন না হলে কিন্তু রুম ঠান্ডা হবে না আচ্ছা অনেকে আন্তাজেই একটা কুলার কিনে নেয় রুম বড় কুলার ছোট কাজ হয় না আচ্ছা এটা সাইজ মতো নিলে আপনার সুন্দর কাজ হয়ে যাবে আর কারো যদি পোর্টেবল এসি লাগে আমাদের কাছে পাশাপাশি পোর্টেবল এসি আছে আমি শুরুতেই বলেছিলাম এসির বিকল্প এসি আচ্ছা আপনার বাড়িওয়ালা এসি লাগাতে দিচ্ছে না আপনি পোর্টেবল এসি কিনেন আপনার গ্রামে টিন শীটের ঘর আপনি পোর্টেবল এসি নিতে পারছেন না আপনি কুলার কিনেন আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা এই ধরনের আপনার গ্রি ব্র্যান্ডের এয়ার কুলার গুলো নিতে চান আপনারা নিতে পারবেন কোকারিস পার্ক থেকে আপনারা চাইলে সরাসরি আসতে পারবেন ভাই দামের বিষয়ে যদি একটা আইডিয়া দিতেন দামের বিষয়ে অবশ্যই একটা আইডিয়া দিয়ে দিব সবার আগে আমি 20 লিটার থেকে শুরু করি আচ্ছা আমাদের এটা আছে 20 লিটারের সাইজ এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব আমাদের প্রতিটা প্রোডাক্টে অফিশিয়াল প্রাইসের তুলনায় আপনারা 1000 থেকে 2000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা জি যেমন আমরা এটা দাম আছে বাজারে 17000 টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি 16000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট এখন 16000 টাকা 20 লিটার জি আর তারপরে এটা আছে 40 লিটার এটার বাজার দর আছে 20000 টাকা মানে 19900 এটা আমরা দিয়ে দিচ্ছি 18000 টাকায় মাত্র 18000 18000 টাকা আচ্ছা ওকে এটা বাজার দর অফিশিয়ালি আছে 22000 টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি 20000 টাকায় মাত্র 20000 টাকায় আপনারা 60 লিটার আর ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সাথেই থাকবে অফিশিয়াল হ্যাঁ একদম সারা বাংলাদেশ অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে আমি আরেকবার রিপিট করি 20 লিটার 16000 40 লিটার 18000 এবং 60 লিটার পেয়ে যাবেন আপনারা 20000 টাকায় আচ্ছা ঢাকার ভিতরে কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার মধ্যে ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার বাইরে যারা নেবে আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিই আপনাদের শপে যদি আসতে চায় কিভাবে কেউ যদি আমাদের শপে আসতে চায় আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্মগেট সেন্ট্রাল পয়েন্ট আনন্দ সিনেমা হল সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট মার্কেটের নাম ক্যাপিটাল সুপার মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলে আসলেই আপনারা কোকারিস পার্ক পেয়ে যাবেন ওকে দর্শক যারা কোকারিস পার্কে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সপ্তাহে 7 দিনে খোলা আমাদের হ্যাঁ রেগুলার খোলা আপনারা চাইলে সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত শপে এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বাবু ভাই আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন ভাই আমাদের লোকেশনটা একটু কাছে আসেন আচ্ছা আরেকটু 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 আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে আনন্দ সিনেমা হল এই যে দেখেন ছন্দ সিনেমা হল আচ্ছা ছন্দ সিনেমা হল এই যে পাশে হচ্ছে লাজ ফার্মা হোটেল ফার্মগেট আচ্ছা হোটেল ফার্মগেট ঠিক আছে লাজ ফার্মা ওকে আপনি ঠিক এটার অপোজিট মার্কেট মার্কেটের নাম হচ্ছে ক্যাপিটাল সুপার মার্কেট আচ্ছা এই মার্কেটের দ্বিতীয় তলায় আসলেই আপনারা দেখতে পারবেন কোকারিস পার্ক কোকারিস পার্ক এই কোকারিস পার্ক আচ্ছা এই কোকারিস পার্ক ওই যে কোকারিস পার্ক কোকারিস পার্ক ঠিক আছে এখানে সহজ ভাবে বলে দেই এই যে দেখেন এখানে আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখা যাচ্ছে আচ্ছা ওকে এই যে দেখেন আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখছেন ওকে এই যে আনন্দ মিষ্টান্ন ভান্ডার ঠিক আছে ওকে ঠিক এই ভান্ডারের উল্টা পাশে তাকাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকারিস পার্ক কোকারিস পার্ক সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন